ফাইনালি গাইজ জিটিএ 5 এ এসে পড়েছে মিস্টার ট্রিপল আর গাইজ জিটিএ 5 এ আমরা এসে পড়েছি এবং আমাদেরকে রিসিভ করার জন্য অলরেডি দুইজন আসছে কি পারছো আমার প্রাইভেট জেট দেখেই বুঝে যাচ্ছে যে আমরা অনেক বেশি বড় লোক কিন্তু আমরা নতুন একটা সিটিতে এসে পড়েছি যেই সিটিতে আমরা একেবারেই গরিব এই সিটিতে এখন কিভাবে টাকা বানানো যায় নিজেকে কিভাবে গড়ে তোলা যায় এই সিটিটাকে পুরো সিটিটাকে কিভাবে রুল করা যায় সেটা এখন দেখার পালা চলো গাইজ আমাদেরকে কারা রিসিভ করতে আসছে সেটা দেখা যাক প্রাইভেট জেটটা এখন একটু ল্যান্ড করালাম পার্ক করাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমার ফ্রেন্ড আসতেছে না এই খারাপগুলো এত লেট করতেছে কেন আমাকে রিসিভ করার কথা আমার প্রাইভেট জেট নিয়ে এতক্ষণ ধরে আর কতক্ষণ বসে থাকবো এখানে এই তো আমার ফ্রেন্ড এসেও পড়েছে চলো গাইজ উনাদের কাছে যাওয়া যাক মিয়া ভাই কি অবস্থা ভাই আরে ব্রো কি অবস্থা এত পুরাই তো রে বাবা সুন্দরী এটা কি আপনার ওয়াইফ নাকি আরে গার্লফ্রেন্ড নাকি ভাই এত সুন্দর লাগছে ভাই ভুল হচ্ছে মানে কে এটা হ্যালো আরে এত সুন্দর ভয়েস হায় কে তো কি মিয়া ভাই আপনার গার্লফ্রেন্ড নাকি আবার অন্যভাবে নিয়ে নিয়েন না ওকে একটু পটানোর চেষ্টা করতেছি মানে শহরে থাকতে হলে তো একজন লাগে না আচ্ছা 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 এইরকম কিছু ওকে সমস্যা নেই আপনি আমার মানে তো আপনার আমারে চিনতে পারেন আমারে চিনতে পারেন না হ্যাঁ মজা মাস্কিন হচ্ছে এখানে ভাই মেয়েদের ক্যারেক্টার নিয়ে এসেছি বলে যা সুব্রত দাদা এ দাদা তুমি তুমি অবস্থায় আছো কেন ভাই বাকি মেয়েদের ক্যারেক্টার আমি ভুল করে দিছি ভাই আমি মনে আমি জানতাম না যে চেঞ্জ করা যায় না ভাই গাইস আমাদের সাথে রয়েছে সুব্রত দাদা এবং মিয়া ভাই আপনারা দুইজন আমাকে ওয়েলকাম করছেন না এখনো পর্যন্ত ওয়েলকাম অপারেটর জগতে আপনাকে স্বাগত ইয়েস ইয়েস গাইস আমরা আমরা নতুন একটা সিটিতে এসে পড়েছি না এখন তো নেই আমি আসলে অনেক বড় লোক মিয়া ভাই কিন্তু আমরা নতুন সিটিতে আসলাম তো এখানে অন্য সিটি থেকে একটু ভেগে আসলাম পুলিশের হাত থেকে তাহলে এই যে এই এটা এটা বিক্রি করে দিই এই প্লেনটা হ্যাঁ অবশ্যই এই যে এই 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 প্রাইভেট জেটটাই কিন্তু আমি মাত্র নিয়ে আসলাম হ্যাঁ এইগুলো এগুলো আমার সব এটা এটা তোমার এটা তোমার হ্যাঁ এগুলো এগুলো সব আমার আমি আমার সিটিতে এগুলো মনে করেন 10 12 টা এমনি পড়ে থাকে কিন্তু ওইখানে আমার অনেক বড় বড় বিজনেস আছে তো এর জন্য পুলিশের কাছ থেকে একটু ভেগে আসলাম আপনি কি এই যে যে এই মেটারে নিয়ে ঘুরতে করতে চান না ছি আরে দূর ভাই ছি 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 ভাই কি বানায় ফেলছো মিয়া ভাই দূর ভাই তোমরে আরে মেয়েকে মেয়েকে নিয়ে ঘুরতে করব কিন্তু এর এর কণ্ঠ বের আমার পকেটে তো আপাতত কোনো টাকা নেই আমি তো ভেগে এসেছিলাম মিয়া ভাই মিয়া ভাই আমি আমার কিছু নেই ভাই আমি এখন আমার নাইট ক্লাব আছে নাইট ক্লাব তো দুদিন ধরে বন্ধ কোনো ইনকাম নাই এবং এই একটু আগে আমাকে হচ্ছে পুলিশ ধরে ঘুষ নিয়ে গেছে আমার থেকে টাকা আচ্ছা এখন কি যে করি ঠিক আছে আমরা ব্যবস্থা করে দুদিন মিটিং ব্যবস্থা করতে হবে ব্যবস্থা তো করতে হবে কারণ প্লেনটা যদি পার্ক না করো তোমার প্লেন এখান থেকে কিন্তু একে ওই যে পুলিশ এসে নিয়ে যাবে আচ্ছা পরে জেট প্লেনও যাবে সবই যাবে তো কি বলেন এগুলো পুলিশ আমার পকেটে থাকে আমার সিটিতে আর এখানে এসে এরকম বিপদে পড়তে হলো আচ্ছা টাকা টাকা কিভাবে আমাকে একটা বিজনেস ধরিয়ে দেন না আমি আপাতত করি আচ্ছা আচ্ছা এখন আমার কথা হচ্ছে ছোটখাটো একটা বিজনেস আছে মনে করো ওই যে লোকাল যে দোকানগুলো আছে না লোকাল দোকান ও খবরের কাগজ বিক্রি করা হ্যাঁ হ্যাঁ ওই চকলেট চকলেট বিক্রি করা বলতে গিয়ে বলবো যে ভাই টাকা দে দিয়ে দিবে আরে ঠিক আছে দিব না ওই খবর কাগজ বিক্রি করে দিনে 200 টাকা ইনকাম হবে চিন্তা নেই এই যে এই যে এই যে এই যে এই যে এরকম 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 ও আচ্ছা আচ্ছা কিন্তু আমি এত বিশাল বিজনেসম্যান আমার আন্ডারে 100 জন মনে করেন এরকম কাজ করে কম পক্ষে কিন্তু আমাকে এগুলো করতে হবে এখন নতুন সিটিতে এসে আচ্ছা আমি একটা কথা বলি ওই সিটিতে তো আপনি বড় লোক এই সিটিতে ফকির নি কেমনে হবে আচ্ছা ব্যাপারটা এইভাবে না বললেও হতো কিন্তু সমস্যা নাই মানিজ্যত মেরেছেন একটু বড় সড়ো করেই মারলেন চলেন আপাতত আপাতত তাই করা যাক আপাতত আমাকে এইভাবে করে গরিব বানিয়ে রেখেছেন আপনারা আমি ভেবেছিলাম ছোটখাটো চুরি দিয়ে টাকা লাগবে বলে আমাদের কি লোটা লাগবে একদম টাকা পয়সা নেই ওর কাছে
না আমি গরিব ঠিক আছে এই এই যার কাছ থেকে স্টোরটা লুটবো আরছি আর এটা দেখো কত মায়া আসছে আচ্ছা না মায়া করা হবে না তাহলে বড় আমরা স্টোরে আরামসে 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 ঢুকি ঠিক আছে শুনো আমি প্রথম আমরা জিনিসপত্রগুলো নেই হ্যাঁ ওর একটু দেখাবো যে আমরা জিনিসপত্র নিচ্ছি ত্রিপুরের গিয়ে গান পয়েন্ট করে সব থেকে টাকা টাকা নিয়ে নেবে ঠিক আছে ভাই ওকে আমি সৎ ভেবেছিলাম ওকে আমি ভালো ভেবেছিলাম দাদার দিকে কিভাবে কোন নজরে দেখতেছে দেখছেন কি বলো ভাই কি রে ভাই এই এই তোমার কি ঘরে ঘরে কি এই বাপ ভাই নাই তোমার হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম রাতে টাকা লোটো তুমি রাতে টাকা লোটো টাকা লোটো টাকা লোটো রাতে রাতে তুমি টাকা লোটো এই তো দিচ্ছে 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 টাকা দিচ্ছে তাতে তাতে সরি ভাই আমার 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 থেকে কোন জনের টাকা না আমি নাই ভাই আমি নাই এ চলে গেল এ ভাই তুমি গাড়ি রেডি রাখো মিয়া ভাই তুমি গাড়ি এ মিয়া ভাই টাকা নেই নি তো এখনো আরে টাকা গুলো সব দিস ভাই এই আর একটু টাকা আর একটু টাকা দিছি টাকা দিছি নিছি নিছি টাকা দিছি ভাই চল 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 ভাগো ভাগো আরে ভাই টাকা নিয়েছি তো ইয়াস টাকা নিয়েছি এখন কি করবো আরে এইসব পুলিশ আমার পকেটে থাকে এখন আমাকে মারার চিন্তায় আছে আমার ভালো লাগতেছে না ভাই আমি কিন্তু মেরে ফেলবো এদেরকে মারবো নাকি বলেন খালি আর বাঁচার কাম নেই ভাই এখন আমরা কি করতে হবে ওরে ভাই বাঁচতে হবে খেলা মারতেছো এত বড় সাহস আরে গাড়ি ঘুরে ফেলছে বড় সাহস বলে এটা তোমার সিটি না রে মিয়া এটা আমাদের সিটিতে আসছো এখানে আমাদের আমরা এই সব করে টাকা ইনকাম করি বুঝলা তো আচ্ছা এইভাবে এইভাবেই করা লাগবে তাহলে সবকিছু এ পুলিশ থেকে মনে হয় ছুটে পালিয়েছি নাকি আমার আমার আর ভালো লাগতেছে না ভাই আমার মনে হচ্ছে যে ওদেরকে ফায়ার করে দিব কিন্তু আরে আমরা যার জন্য করলাম জন্য সে বলেছো কি সুব্রত বলো না 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 আচ্ছা আপনাদের কি করো মিয়া ভাই তুমি কি ড্রাইভার আপনাদের সেফটির জন্য আমি কোনো ফায়ার করব না আচ্ছা বিপদে পড়তে হলো শেষ পর্যন্ত আচ্ছা পুলিশদের কি আমরা যে পিছে ফালিয়ে দিয়েছি আরে পুলিশ নেই আরে ভাই এত ভালো ড্রাইভ কিভাবে করেন আপনি এই টপ লেভেলের ড্রাইভার বুঝতে হবে এক সেকেন্ডে পুলিশদেরকে হারিয়ে এক সেকেন্ড দাঁড়াও দেখি এখানে হ্যাঁ হ্যাঁ এখানে জাম্প করব জাম্প করব জাম্প করব ওয়েট প্রথমবারের মতো আমি এই সিটিতে টাকা ইনকাম করলাম নাকি কত টাকা আসছে টাকা পয়সা আসছে তো 1000 1000 মাত্র 1000 আমি ভাবছিলাম 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম পাবো কি গরিবের কাছে নিয়ে গেল একটা একটা নরমাল মুদিখানার দোকানে কি 1 লাখ টাকা নিয়ে বসে থাকবে আচ্ছা 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 থাক সমস্যা নেই এটা এটা দিয়ে শুরু করলাম তাহলে আমরা তাহলে তুমি কি এর থেকে বেশি টাকা ইনকাম করতে চাও তাহলে আমাদের ব্যবস্থা করা লাগবে তো অবশ্যই এর থেকে বেশি তো অবশ্যই লাগবে এগুলাতে কিছু হবে না তো মিয়া ভাই আমাদের লিডার আছে মিয়া ভাইকে বলো দেখি টাকা পয়সার ব্যবস্থা মিয়া ভাই করবে মোটামুটি আমাদের চুরিধারি করা শেষ 1000 টাকার জোগাড় হইছে এখন নিয়ে প্লেনের পার্কিং এ 500 টাকা দিব একটা ফ্রি হেলিকপ্টার পাইছি ওইটা চালাবো ঠিক আছে মিয়া ভাই এখন মাত্র 1000 টাকার চুরি এগুলো কি কোনো কথা আচ্ছা মিয়া ভাই আপাতত যেহেতু চুরি টুরি করলাম রাত হয়ে গেছে মিয়া ভাই আপাতত থাকার জায়গা অন্তত দেন নাকি একটু তো করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই এই সুব্রত দিদি আতুরু তুকু সুব্রত দাদা আরে শোনো না ওকে এক কাজ করো রেল লাইনের পাশে শোয়ার জায়গা করে দাও ওগুলো তো টাকা পয়সা তো নেই আপনাদের কাছে আসলাম ভাই আমি ভাবছিলাম আপনাদের চার পাঁচটা হোটেল আছে মনে হয় নিজস্ব আরে ভাই আমার নিজের কাছেই নেই থাকার জায়গা ভাই আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমরা কেউ টেনশন করো না দুইজনে আমি থাকার জায়গা দিচ্ছি আমার নাইট ক্লাব ফুল খালি থাকে দেখছো ভাই থাকতে দেবে তাও তার থেকে ভালো ভাই আমরা একটা হোটেল বুক করে নিতাম কই রে ভাই ঢোকে না কেন স্ক্রিন তো দাঁড়ায় আছে ওকে আমরা এসে পড়লাম হচ্ছে মিয়া ভাই এর নাইট ক্লাবে পানি দিও আমাকে আর কিছু এটা এটাই কি মাতাল হয়ে গেছে অলরেডি খাইতে খাইতে বাবা আরে আরে ডিস্টার্ব করো না ভাই পয়সা টয়সা দিয়ে আসছে এত চোখে কিছু দেখতে পায় না আমার মনে হয় আগো আমার বউ দেখলে ব্যাপক মারবে আমাকে এত কিছু চলতেছে এখানে আরে দাদা তুমি কার সাথে নাচতে যাইতেছ তোমাকে তো ছেলেরা
ছেলেরা ছেলেদের সাথে না আরে ভাই আমি বেরোতে পারছি না তো বেরোতে পারবে না ছেলেরা ধরে বসেছে তোমাকে আরে ভাই ছাড় আরে এই দিকে আসো এই দিকে আসো এই দিকে আসো উপরে যাব না ওকে ওকে ভিআইপি জায়গা যাচ্ছি নাকি হ্যাঁ আমার পুরো ইয়েতে অফিসে ঢোকাবো তো ও আচ্ছা ওকে 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 হ্যালো ম্যাডাম গাইস সকাল হয়ে গিয়েছে আমরা এই রাতটা কাটালাম হচ্ছে মিয়া ভাই ড্যান্স ক্লাবে সকাল হয়ে গিয়েছে গাইস আমাদের এরপরে রাত কোথায় কাটাবো সেটাই ঠিক নেই আমাদের এই সিটিতে আমরা পুরোপুরি গরিব অবস্থাতে রয়েছি কিন্তু কোনো সমস্যা নেই আমরা আস্তে আস্তে করে আমাদের টাকা পয়সা ইনকাম করব ইনকাম সোর্সগুলো খুঁজব এবং এক সময় যে এই পুরো সিটিটাকে আমরা রুল করব বুঝতে পারছো গাইস আমরা কিন্তু এখন জিটিএ 5 নিয়ে ভিডিও আপলোড শুরু করে দিয়েছি জিটিএ 5 এ এসে পড়েছে মিস্টার ট্রিপল আর তো জিটিএ 5 এর ভিডিও খুব শীঘ্রই তোমরা আরও অনেক অনেক দেখতে যাচ্ছো অনেক দিন ধরে তোমরা আমাকে বলছিলে জিটিএ 5 নিয়ে ভিডিও আনার কথা অ্যান্ড ফাইনালি জিটিএ 5 এ মিস্টার ট্রিপল আর এর এন্ট্রি এসে পড়েছে অপেক্ষা করো আমাদের ভিডিওগুলোর জন্য তো ইয়াও গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস